আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক অনেক টাকা ইনকাম করতে চান, বর্তমানে তা কোনো ব্যাপারই না, তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার একটি ভিডিও, যেটি ফলো করলে আপনিও লাখ লাখ টাকা একদিনেই আয় করতে সক্ষম হবেন। তাই পুরো ভিডিওটি দেখে বোঝার জন্য ভিডিওটি মাঝখানে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, এখন থেকে ওয়ান এক্স বেটে ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি এছাড়াও আরও অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন। আজকে আমি আপনাদের ভেরিফাইড ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খোলা থেকে ডিপোজিট কীভাবে করতে হয় তা দেখাবো। ওয়ান এক্স বেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে, তবে ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার হতে ওয়ান এক্স বেট অ্যাপ ডাউনলোড লিখে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করে এখানে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। ওপরে দেখতে পাচ্ছেন লগ ইন ও রেজিস্ট্রেশন দুইটি অপশন দেওয়া আছে, এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। দেখতে পাবেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে, এইসব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনটিতে ক্লিক করবেন, এখানে সব ঠিকঠাক থাকবে। শুধুমাত্র 4 নম্বর ঘরে প্রোমোকোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট 100% নিরাপদে থাকে। প্রোমোকোডে ঘরে লিখবেন HA30। আমি আবারও বলছি HA30। এই প্রোমোকোডটি দিলেই প্রথম ডিপোজিটেই আপনি পেয়ে যাবেন 100% বোনাস, অর্থাৎ আপনি যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকা এক্সট্রা বোনাস ও ক্যাশব্যাক পাবেন। তাছাড়া প্রতি শুক্রবার ও সোমবার আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বোনাস ও ক্যাশব্যাক পেয়ে যাবেন। বোনাস পাবেন আপনার জন্মদিনেও। প্রোমোকোড দেওয়ার পরেই এখানে সব খালি ঘরে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরেই এই সবুজ বাটনে ক্লিক করলেই আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে। যতবারই এই রোবট ভেরিফিকেশন আসবে, অবশ্যই মনোযোগ সহকারে তা সম্পূর্ণ করলে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন, কারণ এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। এরপর নিচে নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন। এইবার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচে মেনু বাটনে ক্লিক করবেন, তারপর ওপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে মোবাইল নাম্বার ও NID কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পারবেন ফোন নাম্বার লিঙ্ক, এই লিঙ্ক অপশনে ক্লিক করে ফোন নাম্বারটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপর সেন্ড কোডে ক্লিক করুন। এখানে যে ফোন নাম্বারটি বসিয়েছেন ঠিক সেই নাম্বারে যে কোড যাবে সেটি এইখানে বসিয়ে নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এরপর ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করুন, তারপর আপনার NID কার্ডের তথ্যের সাথে মিল রেখে এখানে সব তথ্য পূরণ করুন। ফার্স্ট নেম, এখানে আপনার নামের প্রথম অংশ, ও শিওর নেম এখানে শেষ অংশটি লিখবেন। ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখটি লিখবেন, প্রথমে সাল তারপর মাস ও তারিখ লিখবেন। এরপর NID কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন, তারপর রিজিয়ন বাংলাদেশ, সিটিতে ঢাকা এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখবেন। এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের ঘরে 1 লিখবেন, ডকুমেন্ট নাম্বারের ঘরে NID কার্ড নাম্বারটি বসাবেন, তবে NID কার্ড না থাকলে এখানে আপনার সচল মোবাইল নাম্বারটিও বসাতে পারবেন। তারপর ডেট অফ ইস্যুয়ের ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে যে ইস্যু ডেটটি আছে তা এখানে বসিয়ে দেবেন। এরপর ইস্যুড বাইয়ের জায়গায় ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। সব তথ্য ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। চেঞ্জেস মেড সাকসেসফুলি, মানে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এইবার আসি শেষ ধাপে, ডিপোজিট কিভাবে করবেন তা দেখাচ্ছি। ডিপোজিট করার জন্য এই যে এইখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে বিকাশ, নগদ, রকেট, তাছাড়া বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আমি বিকাশে ডিপোজিট করে দেখাচ্ছি। প্রথমে বিকাশ অপশনে ক্লিক করবেন। খেয়াল করুন এখানে অ্যামাউন্ট মিনিমাম 500 ও ম্যাক্সিমাম 20,000 টাকা লিখা, মানে আপনি 500 টাকা হতে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত যা মন চায় ডিপোজিট করতে পারবেন। এখানে আপনি যা ডিপোজিট করতে চান তাই লিখবেন। এখানে তাদের বিকাশ এজেন্টের একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারেই আমাদেরকে ক্যাশ আউট করতে হবে। বলে রাখি এই নাম্বারটি চেঞ্জ হতে পারে, তাই যখনই যেই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ক্যাশ আউট করবেন। আমি যেহেতু 5,500 টাকা ডিপোজিট করব, তাই 5,500 টাকা ক্যাশ আউট করলাম। ক্যাশ আউট করার পর দেখবেন এখানে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া থাকবে। ট্রানজ্যাকশন আইডিটি কপি করার পর ওয়ান এক্স বেডের বিকাশের অপশনের ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দেব। আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন তা এখানে বসাবেন।
সবশেষে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা দেখে নেবেন। সবকিছু ঠিক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে নেবেন। তারপর এই রকম লেখা আসবে, ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল, 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন। দেখবেন এখানে আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে। ভিউয়ার্স, বলে রাখি, আপনি যদি 100% সাকসেসফুলি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও ডিপোজিট করতে চান, তবে অবশ্যই স্ক্রিনে থাকা HA30 প্রোমোকোডটি ব্যবহার করবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে। এখন আপনি ইচ্ছে মতো যে কোনো খেলায় বাজি ধরতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।